ফারাক্কার সব গেট খুললেও এখনই কে তলিয়ে যাবে বাংলাদেশের উত্তরাঞ্চল, কি বলছেন বিশ্লেষকরা? বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদি বাইডেন ফোন আলাপ, কেন কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র? পবিত্র আল আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলের নতুন ষড়যন্ত্র, তীব্র ক্ষোভ ফিলিস্তিনিদের। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ভারত ফারাক্কা বাঁধের সব গেটের সবগুলো খুলে দিলেও এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে বন্যার সম্ভাবনা নেই, জানিয়েছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এমনকি বৃষ্টি হলেও আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চল তলিয়ে যাবে না বলে আভাস দিয়েছে তারা। সোমবার বিকেলে ভারত ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিলে বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্তত 13 জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছিল। তবে ডোম্বুরের পর ফারাক্কা খুলে দিয়েও নিজ দেশে বন্যায় প্রাণহানি ঠেকাতে পারেনি ভারত। দেশটি ত্রিপুরা ও গুজরাতে বন্যায় অন্তত 130 ভারতীয়র মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। নোয়াখালী, কুমিল্লার মতো ভয়াবহ পানির নিচে তলিয়ে যাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী, চাপাই নবাবগঞ্জ সহ অন্তত 13টি জেলা, এমন শঙ্কায় ছিল এসব জেলার শত শত অধিবাসী। আতঙ্কে গেল 24 ঘন্টা পার করেছেন তারা। তবে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা জানিয়েছে ভারত ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিলেও এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে বন্যার কোনো সম্ভাবনা নেই, এমনকি বৃষ্টি হলেও আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চল তলিয়ে যাবে না বলে আভাস দিয়েছে তারা। ত্রিপুরার ডুম্বুরের পর ফারাক্কা বাঁধের 109টি গেটের সবগুলো সোমবার বিকেলে খুলে দেয় ভারত। এরপরই ভয়াবহ বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশের রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে। আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে গঙ্গা অববাহিকায় আগামী এক সপ্তাহের মধ্যে বন্যার কোনো সম্ভাবনা নেই। তারা বলছে গেল 24 ঘন্টায় পদ্মা নদীর চাপাই নবাবগঞ্জ পয়েন্টে মাত্র 7 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে পানি এখনও বিপদসীমার 150 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া কর্তৃপক্ষ বলছে ফারাক্কার উজানে ভারতীয় অংশে এই মুহূর্তে বন্যা চলছে, কিন্তু আমাদের দেশে বন্যার আশঙ্কা এই মুহূর্তে নেই। গঙ্গা পদ্মা নদীর পানি এখন সমতলে একদম স্থিতিশীল পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে তারা। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যা পরিস্থিতি খারাপ হয়। ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে দেশটি। এর আগে ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতি নাজুক হলে ডুম্বুরাবাদ খুলে দিয়েছিল তারা। অতিবৃষ্টির সাথে বাঁধের পানির ঢল যোগ হয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী অঞ্চল। তবে ডুম্বুরা আর ফারাক্কা বাঁধ খুলে দিলেও খুব একটা উপকার পায়নি ভারত। বন্যায় দেশটির ত্রিপুরা রাজ্যে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 31 জন। সবচেয়ে নাজুক অবস্থা গুজরাতের, সেখানে বন্যায় এ পর্যন্ত অন্তত 100 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভিটে মাটি হারিয়ে আশ্রয়হীন হাজারো অধিবাসী। এখানে গেল 2 দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে, যার কারণে অনেক বাড়িঘর প্লাবিত হয়েছে, ফসল নষ্ট হয়েছে, সব রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, আমরা অনেক সমস্যার মুখে পড়েছি। বন্যার প্রবল পানির নিচে তলিয়ে গেছে গুজরাতের বেশিরভাগ সড়ক, রেল স্টেশন, ফলে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ। প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে গুজরাত কর্তৃপক্ষ। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপে তিনি এই গুরুত্ব আরোপ করেন। তবে হোয়াইট হাউসের পক্ষে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশের কোনো প্রসঙ্গ ছিল না। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার ফোন আলাপ হয়েছে। ফোনে ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে দুই দেশের সরকার প্রধানের মত বিনিময় হয়। ওই সময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। মোদী দাবি করেন বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বাইডেনের সঙ্গে আলোচনা করেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোন আলাপের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পোল্যান্ড, ইউক্রেন এবং জাতিসংঘ সহ বেশ কিছু ইস্যু থাকলেও বাংলাদেশের বিষয়ে কোনো তথ্য ছিল না। এদিকে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ডুজারিক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় যা যা করা প্রয়োজন অন্তর্বর্তী সরকার তাই করবে বলে আশা জাতিসংঘের মুখপাত্রের। গেল 5 অগস্ট এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলে তিনি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। ফিলিস্তিনি ও পবিত্র আল আকসা মসজিদ ঘিরে নতুন ষড়যন্ত্র শুরু করেছে ইসরায়েল। এবার আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের জন্য একটি উপাসনালয় বানাতে চায় ইসরায়েল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী বেন গভির বিষয়টি নিশ্চিত করেন। তার এই মন্তব্যের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা, পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ, যা মক্কা মদিনার পরে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান। পবিত্র কোরআনের একাধিক স্থানে আল আকসাকে বরকতময় এবং পবিত্র ভূমি বলা হয়েছে, কিন্তু দখলদার ইসরায়েলের হিংসাত্মক মনোভাব ও বেপরোয়া আচরণের জন্য এই মসজিদ প্রাঙ্গণে অবাধ বিচরণ করতে পারছেন না মুসলিমরা। তবে সম্প্রতি এক ইসরায়েলি মন্ত্রীর বিতর্কিত মন্তব্য রীতিমতো অবাক করেছে সবাইকে। আল আকসা নিয়ে উগ্র ইসরায়েলি দখলদারদের নতুন একটি পরিকল্পনা ছাড়িয়ে গেছে আগের সব কিছুকে, আর সেটি হল এই আল আকসা প্রাঙ্গণেই ইহুদিদের জন্য উপাসনালয় তৈরি করা। সম্প্রতি আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী বেন গভির বলেছেন, সম্ভব হলে আল আকসা প্রাঙ্গণে একটি উপাসনালয় নির্মাণ করা হবে, যেটিকে ইহুদি টেম্পল মাউন্ট বলা হবে। আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের জন্য উপাসনালয় বা সিনাগগ তৈরির পেছনে বেন গভির একটি যুক্তিও দাঁড় করিয়েছেন। তিনি বলেন, আল আকসা প্রাঙ্গণকে ইহুদিরা প্রথম ও দ্বিতীয় টেম্পল হিসাবে বিবেচনা করে, কিন্তু এটি রোমানদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়, সুতরাং যদি সম্ভব হয় তাহলে এখানে অবশ্যই সিনাগগ নির্মাণ করতে হবে। তার এই মন্তব্যের পর রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে মুসলিম বিশ্ব। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেনে সরকারি বার্তা সংস্থা ওয়াফায় প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনের জনগণ আল আকসা মসজিদের কোনো ক্ষতি মেনে নেবে না, এটি একটি বিপদসীমা যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। তিনি আরও বলেন, আল আকসা মসজিদের মর্যাদা পরিবর্তন করার লক্ষ্যে এ ধরনের আহ্বান এই অঞ্চলটিকে একটি ধর্মযুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে। ইসলামের নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম ইবাদতের এই স্থানটি তৈরি করেছিলেন, যা পরবর্তীতে ধ্বংস হয়ে গিয়েছিল। নির্মাণের পর থেকে এটি ঈসা আলাইহিসসালাম সহ অনেক নবীর দ্বারা এক আল্লাহকে উপাসনার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই স্থানেই যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। 1099 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে, এরপর তারা মসজিদটিকে একটি প্রাসাদ এবং একই প্রাঙ্গণে অবস্থিত কুব্বাত আস-সাখরা বা টেম্পল মাউন্টকে গির্জা হিসেবে ব্যবহার করত। অন্যদিকে ইহুদিদের বিশ্বাস, তাদের পবিত্র মন্দির এখানেই অবস্থিত ছিল, এটিকে সমগ্র ইসরায়েলের সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু 70 দশকে রোমানরা এটি ধ্বংস করে দেয় এবং এর স্থলে দেবতা জুপিটারের মন্দির গড়ে তোলে, ফলে তাদের মতে এখানে সিনাগগ নির্মাণ করা অবশ্যই যুক্তিযুক্ত। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে আল আকসার নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা। বর্তমানে আল আকসা কমপ্লেক্স ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদ পরিচালিত হয় জর্ডান ও ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে, যদিও এর প্রবেশপথগুলোতে মোতায়েন করা থাকে ইহুদি দখলদার সেনা। অনেক তল্লাশির পর মসজিদুল আকসায় প্রবেশের সুযোগ পান মুসল্লিরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইউক্রেনের ভেতরে রাশিয়ার ভয়াবহ মিসাইল হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার হামলায় ইউক্রেনের অন্তত 4 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবারের এই হামলায় 10টি মিসাইল এবং 81টি ড্রোন ব্যবহার করেছে রুশ সেনারা। এর মধ্যে 5টি মিসাইল এবং 60টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন বাহিনী। এর আগে সোমবার ইউক্রেনে 200-এর বেশি মিসাইল এবং ড্রোন হামলা চালায় রাশিয়া। ওই হামলায় অন্তত 7 জন নিহত এবং কয়েক ডজন আহত হয়। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ অবকাঠামোর।
কিয়েভের কিছু অংশসহ অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট এবং জল সরবরাহে বিভ্রাট দেখা গেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে এটি তাদের দীর্ঘমেয়াদী কৌশলগুলিরই একটি। রুশ বাহিনী ইউক্রেনের প্রায় সব লক্ষ্যবস্তুতে আঘাত হানে। রাতভর হামলায় 127টি মিসাইল ও 109টি ড্রোন ব্যবহার করে রাশিয়া। এর মধ্যে 102টি মিসাইল ও 99টি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ হামলার তীব্র নিন্দা জানান। ইউক্রেন যুদ্ধে রাশিয়া কখনোই সফল হবে না বলে জানান জো বাইডেন। বিশ্বব্যাপী এমপক্সের ভয়াবহ সংক্রমণ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। দ্রুত এমপক্সের টিকা আবিষ্কার সহ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার জন্য প্রাথমিকভাবে $135 মিলিয়ন তহবিল গঠনের আহ্বান জানিয়েছে WHO। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী এমপক্সের সংক্রমণ বেড়ে চলায় উদ্বেগ বাড়ছে। এ বাস্তবতায় 14 আগস্ট বৈশ্বিক পর্যায়ে এই রোগ ঘিরে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এরই ধারাবাহিকতায় এবারে এমপক্স মোকাবেলায় বিশেষ কর্মপরিকল্পনা প্রকাশ করেছে সংস্থাটি। সোমবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এমপক্সের সংক্রমণ ঠেকাতে বৈশ্বিক পর্যায়ে কৌশলগত প্রস্তুতি ও তৎপরতার কথা বলা হয়েছে। মানুষ থেকে মানুষে এ ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষ্যে আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সমন্বয়ের কথাও বলা হয়েছে। হু জানায় এবছরের সেপ্টেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়নে $135 মিলিয়ন তহবিল প্রয়োজন। এই তহবিল যোগান দিতে সদস্য দেশ ও অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। পূর্বে হু মহাসচিবের দেয়া বিভিন্ন সুপারিশের ভিত্তিতে এমপক্সের ওপর নজরদারি, এর সংক্রমণ মোকাবেলা ও প্রস্তুতির লক্ষ্যে এই কৌশলগত কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়। এর আওতায় টিকা উদ্ভাবন সহ এমপক্স বিষয়ক বিভিন্ন গবেষণা, যথাযথ পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রাণীদেহ থেকে মানুষের শরীরে এমপক্সের সংক্রমণ ঠেকানো এবং স্থানীয় কমিউনিটিগুলো যাতে এক্ষেত্রে ভূমিকা রাখে হুর কর্মপরিকল্পনায় সে বিষয়টিকেও গুরুত্ব দেয়া হয়েছে। বর্তমানে যেসব দেশে এ ভাইরাসের প্রকোপ বেশি সেসব জায়গায় নিজেদের কর্মী সংখ্যা বাড়াচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হিজল জোবায়ের, বাংলাভিশন। চীনের হুলুদাও শহরে প্রবল বৃষ্টিপাতে অনেক বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে নিরাপদে আশ্রয় নিয়েছে হাজারো অধিবাসী। পানিতে তলিয়ে যাওয়ায় চীনের জিয়ানচাং অঞ্চলের বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ইফাত জাহানের ডেস্ক রিপোর্ট। গত সোমবার চীনের হলুদাও শহরে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে অনেক গ্রামীণ বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইতোমধ্যে হাজারো বন্যা দুর্গত বাসিন্দা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে চলে গেছেন। বেশিরভাগ গ্রামে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে চীনের বন্যা দুর্গত অঞ্চলগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা। শুধু তাই নয়, বন্যাকবলিত অঞ্চলের বাসিন্দাদের ঘরবাড়ি পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে কাজ অব্যাহত রেখেছেন তারা। অঞ্চলগুলোতে গত 2 দিনে দুর্যোগ পরবর্তী ত্রাণ বিতরণ এবং পুনরুদ্ধারের কাজে গতি বাড়ানো হয়। কাদা এবং ধ্বংসাবশেষ অপসারণেও কাজ চলমান রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে বসবাস নিরাপদ কিনা সেটিও পর্যবেক্ষণ করছেন তারা। গত সপ্তাহ থেকে চীনের লিয়াওনিং প্রদেশের জিয়াংচাং অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক হাসপাতাল। ইতোমধ্যে চীনের ইয়াংশু ওয়ানজি শহরের হাসপাতালের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা এবং টেলিযোগাযোগ পরিষেবা পুনরুদ্ধার করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা আশ্রয় নিয়েছেন। ইয়াংশু ওয়ানজি শহরের হাসপাতালের সভাপতি ওয়াং হাইওয়েই জানান, তাদের হাসপাতালে এখন ডায়রিয়া, দীর্ঘস্থায়ী রোগ এবং জীবাণু প্রতিরোধের ওষুধের পাশাপাশি আরও সাধারণ ওষুধের মজুদ রয়েছে। জরুরি পরিস্থিতিতে মানুষের প্রয়োজন মেটাতে তারা ওষুধগুলো অন্যান্য গ্রামের ক্লিনিকগুলোতে বিতরণ করছেন। হাইওয়েই আরও বলেন, হাসপাতালে আশ্রয় দেওয়ার ব্যাপক জায়গা রয়েছে। তারা বন্যার্তদের খাবার ও থাকার জায়গার ব্যবস্থা করছেন। এর আগে তাদের হাসপাতাল ভালোভাবে জীবাণুমুক্ত ও পরিষ্কার করে আবার চালু করা হয়। সোমবার জিয়াংচাংয়ের প্রায় 31টি শহরের ক্ষতিগ্রস্ত হাসপাতাল পুনরায় চালু করা হয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন।
দুই দেশের মধ্যে দূরত্ব কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে চীন সফর করছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছান তিনি। সফরে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে উত্তেজনা কমিয়ে কৌশলগত যোগাযোগ কিভাবে বাড়ানো যায় সেই ইস্যুতে আলোচনার উপর গুরুত্ব দেন সালিভান। ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার তিন দিন ব্যাপী এক সফরে বেইজিংয়ে পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। আট বছরের মধ্যে সালিভানই যুক্তরাষ্ট্রের প্রথম নিরাপত্তা উপদেষ্টা যিনি চীন সফর করছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নর্থ আমেরিকা অ্যান্ড ওশেনিয়ান ডিপার্টমেন্টের চিফ ইয়াং তাও ও চীনে যুক্তরাষ্ট্রের দূত নিকোলাস বার্নস। গত কয়েক বছর ধরে তাইওয়ান প্রণালী, দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ছে। এছাড়া চীনকে কৌশলগত প্রতিযোগী বিবেচনা করে দেশটির ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিকে নানাভাবে চাপে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এরই মাঝে 2022 সালের আগস্টে যুক্তরাষ্ট্রের তৎকালীন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি স্বাধীনতাকামী তাইওয়ান সফর করার পর বেইজিং ব্যাপক ক্ষুব্ধ হয়। সার্বিক প্রেক্ষাপটে যতই দিন গড়াচ্ছে দুই দেশের মধ্যে দূরত্ব আরও বাড়ছে। শীতল থেকে শীতলতর হয়ে উঠছে সম্পর্ক। সম্পর্কের বরফ গলানোর লক্ষ্যেই সালিভানের এই সফর। সফরে ওয়াশিংটন বেইজিং এর কৌশলগত সম্পর্ক রক্ষা ও যোগাযোগ বাড়ানোর ব্যাপারে গুরুত্ব দেবেন সালিভান। জানুয়ারিতে বাইডেন ক্ষমতা ছাড়ার আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সম্ভাব্য এক বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকের ভিত্তি স্থাপনে সালিভানের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ যাত্রায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করবেন জেক সালিভান। এর আগে 2023 সালের মে মাসে অস্ট্রিয়ার ভিয়েনায় বৈঠক করেন তারা। সে সময় দুই দেশের সম্পর্ক কিভাবে স্বাভাবিক করা যায় সে বিষয়ক আলোচনা হয়। এরপর আরও দুইবার মাল্টা ও থাইল্যান্ডে বৈঠক করেন এ দুই শীর্ষ কূটনীতিক। সালিভানের বেইজিং সফর প্রসঙ্গে চলতি সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়াশিংটন বেইজিং সম্পর্ক বর্তমানে জটিল এক ক্রান্তিলগ্নে আছে। চীনের উত্থানকে নানাভাবে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সালিভানের সফরকালে বৈশ্বিক জলবায়ু সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানায় মন্ত্রণালয়। হিজল জোবায়ের, বাংলাভিশন। গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে ইরান ও কাতার। সোমবার রাজধানী তেহরানে উভয় দেশের নেতারা এক বৈঠকের পর এই আহ্বান জানান। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট ও ড্রোন ধ্বংসের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ডেস্ক রিপোর্ট। গাজা ইসরায়েলের অপরাধ দমন এবং অঞ্চলটিতে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে ইরান এবং কাতার। রাজধানী তেহরানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় এই আহ্বান জানিয়েছেন তারা। সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইরান সফর করেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে সাক্ষাৎ করে আলোচনায় বসেন তারা। আলোচনার সময় মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান গাজায় যুদ্ধবিরতির বিষয়ে কাতারের প্রচেষ্টার প্রশংসা জানায়। বৈঠকে গাজায় ইসরায়েলি বাহিনীর সকল অপরাধ বন্ধ করতে পার্শ্ববর্তী দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বলেন, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে কাতারের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সেক্ষেত্রে ইরানও তাদের সাথে গঠনমূলক ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই প্রধানমন্ত্রী। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের যে কোনো চুক্তিকে ইরান স্বাগত জানাবে। ওদিকে লেবাননের সশস্ত্র বাহিনীর হামলার পর ইসরায়েলে 48 ঘন্টার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রোববার সকালে জাতীয় নিরাপত্তার বিষয়ে তেল আবিবে মন্ত্রিসভার জরুরি বৈঠক হয়। এই সময় লেবাননের রকেট এবং ড্রোন ধ্বংস করার নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখনই গল্পের শেষ নয় যোগ করে নেতানিয়াহু বলেন, লেবাননের সশস্ত্র বাহিনীকে আক্রমণ করে চূর্ণ বিচূর্ণ করা হবে।
রোববার সকালে ইসরায়েল লেবানন সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক গুলি বিনিময় হয়। এরপরই তেল আবিবের বাসিন্দারা সতর্ক অবস্থানে চলে যান। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CGTN এর এক সংবাদদাতা জানান, তেল আবিবে স্বাভাবিকের চেয়ে কম লোক রাস্তায় বের হয়েছেন। ওদিকে লেবানন সীমান্তের সমুদ্র সৈকতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোববার সকাল থেকে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হওয়ার পর বিকেলের দিকে কিছুটা কমে আসে। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।